এটা প্রাইস পড়বে কত আর কত যাবে? কালারটা আপনার 14000 টাকা রাখা যাবে, 4GB 64GB। এটা পড়বে কত? এটা প্রায় 7000 টাকা পড়বে। এর প্রাইস পড়বে 7000 টাকা। প্রাইস পড়বে আপনার 13500 টাকা। প্রাইস পড়বে 13500 টাকা। ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে, 4GB 64GB। এখন নিউ প্রাইস আপনার 32500 টাকা বর্তমান প্রাইস। নিউ প্রাইস হচ্ছে 32500 টাকা, এটা 4GB 64। আর আপনার বেস্টেশন কত? 13500 টাকা। বন্ধুরা অর্ধেকের চেয়ে কিন্তু অনেক কম দামে আপনারা এখানে প্রাইসগুলো মোবাইলগুলো পাচ্ছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি দোকানে এনেছি, যে দোকানে আসলে আপনারা স্যামসাং সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে যে মোবাইলগুলো দেখাবো সেই মোবাইলগুলো আপনারা এখানে আসলেই সবচেয়ে কম প্রাইসে পাবেন। তো যাই হোক, কথা না বলে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার একটি কথা, যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি যখন নতুন ভিডিও দিই সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করুন ইমরান চ্যানেলটিকে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন সবার আগে সব ভিডিও আপনি একেবারে সবার প্রথমেই পেয়ে যান। তো প্রথম ভাই এটা দেখি আমরা, এটা কি মোবাইল? এটা J7 Duo। এটা হচ্ছে J7 Duo না? আচ্ছা, এটা হচ্ছে J7 Duo। কত এটা? 4GB 32GB। এটা হচ্ছে Samsung J7 Duo ইউজড। সো আপনারা মোবাইলটা দেখতে পাচ্ছেন একদম পুরো সম্পূর্ণ ফুল কন্ডিশনে আছে। সো ওকে, এটা প্রাইস পড়বে কত? এটার প্রাইস পড়বে আপনার 11000 টাকা। এটার প্রাইস পড়বে 11000 টাকা। 11000 টাকা হলে কিন্তু আপনারা এই মোবাইলটা নিতে পারবেন। 11000 টাকা না? 4GB 32GB। আচ্ছা, তারপর এখানে একটা দেখতে পাচ্ছি, মোবাইলটা খুবই ব্ল্যাক, খুবই সুন্দর। আর এগুলো কিন্তু দাগ না, আমি আবারও বলছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাগ না, এগুলো হচ্ছে মূলত হাতে লাগার জন্য এখানে এই ছাপগুলো ওঠে। আপনি এগুলো কিছু দিয়ে পুছে দিলে খুব সুন্দরভাবে চলে যাবে। আচ্ছা, এটা স্যামসাং কোনটা জানো ভাই? এটা J4 Plus। এটা হচ্ছে Samsung J4 Plus। কত জিবি? 2GB 32GB হয়। এটা হচ্ছে 2GB 32GB। এটার প্রাইস পড়বে কত? এটার প্রাইস 10000 টাকা পড়বে। এটার প্রাইস পড়বে 10000 টাকা। 10000 টাকা হলে কিন্তু আপনারা এই মোবাইলটা নিতে পারবেন। এটা হচ্ছে Samsung J4 Plus। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কোনটা? কালারটা বলুন। এটা J8 মডেল। এটা 4GB 64GB। এটা হচ্ছে Samsung এর J8 মডেল 4GB 64GB। এর মধ্যে আর কি কি কালার আছে? ব্ল্যাক, গোল্ডেন, ব্লু। ব্ল্যাক হবে, ব্লু হবে আর গোল্ডেন কালার হবে না? আচ্ছা, তো আমার কাছে এইটাই ভালো লাগতেছে, ব্লু কালারটা। এটা প্রাইস পড়বে কত আর কত যাবে? ব্লু কালারটা আপনার 14000 টাকা রাখা যাবে, 4GB 64GB। এটা 4GB 64GB রাখা যাবে 14000 টাকা। এটা কি বক্স পাওয়া যাবে এগুলোর সাথে? বক্স নাই, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, চার্জার পাবেন। আচ্ছা, চার্জার পাওয়া যাবে। ওকে, এটা হচ্ছে 14000 টাকা হলে আপনারা Samsung J8টা নিতে পারেন, 4GB 64GB। এটা কোনটা? A9। এটা হচ্ছে A7 18। A7। আচ্ছা, এটা হচ্ছে Samsung এর A7 2018 সালের মডেল। পিছনে কিন্তু 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং মোবাইলটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। তবু আপনারা এখান থেকে মোবাইল নেওয়ার সময় প্রতিটা মোবাইল একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা দেখে নেবেন। তো দেখাচ্ছি। আচ্ছা, তো এটার প্রাইস পড়বে কত ভাই? এটার প্রাইস রাখা যাবে 18000 টাকা। এর প্রাইস রাখা যাবে 18000 টাকা। তারপর এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কোনটা? এটা Galaxy Note 5। এটা হচ্ছে Samsung Galaxy Note 5। সো আচ্ছা, পিছনে মডেলটা লেখা আছে Samsung Galaxy Note 5। এর পিছন সাইডটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস এবং সাইডটাও দেখতে খুবই সুন্দর। আর এই ডিসপ্লেটা আমি অবশ্য এটা সুপার AMOLED ডিসপ্লে। আচ্ছা, সো ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে এটাতে। ওকে বন্ধুরা, এগুলো কিন্তু কোনো মোবাইল কপি হওয়ার কোনো আশঙ্কা নাই। অনেকে প্রশ্ন করে এগুলো কপি হওয়ার আশঙ্কা আছে কিনা, এগুলো কোনো কপি হওয়ার আশঙ্কা নাই। আর ওনারা দোকান একদিন দুই দিন ধরে না, এখানে ওনাদের বছরের পর বছর ধরে 13 বছর। আচ্ছা, ওনারা কিন্তু এই মার্কেটে 13 বছর ধরে আছে। তো ওনারা এগুলো কোনো কপি সেট ওনারা বিক্রি করে না। আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ওনারা নিজেরা মোবাইল বুঝে শুনেই রাখে মানুষের কাছ থেকে, কারণ ওনারা নিজেরা মোবাইল কালেক্ট করে। তো আচ্ছা, আপনাদের তো এক্সচেঞ্জের অফার আছে না? আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারেন। সো এটা হচ্ছে Galaxy Note 5। আচ্ছা, আপনার Note 5টা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু সুপার AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপর এটার প্রাইস কত? এটার প্রাইস 16000 টাকা। এটার প্রাইস হলো 16000 টাকা। আচ্ছা, 16000 টাকা হলে কিন্তু আপনারা চার্জার পাবেন, এর ফুল বক্স। বন্ধুরা এটাতে কিন্তু আপনারা এই মোবাইলটাতে কিন্তু আপনারা একদম ফুল বক্স পাবেন, ফুল বক্স, ফুল চার্জার সব কিছু সহ পাবেন। ওকে, 18000 টাকা পড়বে এটার প্রাইস। 16000 টাকা। 16000 টাকা। আচ্ছা, কত জিবি? 4GB 32GB সিঙ্গেল সিম। 4GB 32GB সিঙ্গেল সিম। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কোনটা? এটা A8 Plus মডেল। এটা হচ্ছে Samsung A8 Plus। মোবাইলটা খুবই ভারী এবং এর পিছনে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেয়া আছে। ওকে, এটার প্রাইস পড়বে কত? এটা 6GB 64GB। এটার প্রাইস পড়বে আপনার 20500। এটা 6GB 64GB প্রাইস 20500 টাকা। বন্ধুরা যারা Samsung নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন। আচ্ছা, Samsung এর M10, M20, M30 এগুলো আপনার ব্র্যান্ড নিউ নিতে পারবেন। এগুলো ব্র্যান্ড নিউ নিতে পারবেন না, সেকেন্ড হ্যান্ড এখন আসে। সেকেন্ড হ্যান্ড এগুলো এখন আর হয়নি। আচ্ছা, তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা কোনটা? Samsung এর এটা A7 17। এটা হচ্ছে Samsung A7 17। বন্ধুরা পিছনে কিন্তু দাগ নেই, এটা হচ্ছে এক্সট্রা একটা আপনার প্রোটেক্টর লাগানো আছে, এটা উঠাই দিলে কিন্তু একদম ফুল ফ্রেশে পাবেন। সো ওকে, সামনে সেটটা দেখতে পাচ্ছেন। এটা কোনটা জানো? A7 17 মডেল, A7 2017 সাল আর এটা হচ্ছে A7 2018 সাল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে। সো আমি দুইটার একটু ডিফারেন্স দেখাই আপনাদেরকে। এর পিছনে আপনারা তিনটা ক্যামেরা পাবেন এবং এর পিছনে আপনারা একটা ক্যামেরা পাবেন। দুইটার মডেল এক কিন্তু দুইটা সাল ভিন্ন। এটা বেরিয়েছে 2018-তে, এটা বেরিয়েছে 2017-তে। এটার প্রাইস পড়বে কত আর কত জিবি? 3GB 32GB। এটা প্রাইস পড়বে হচ্ছে 14500 টাকা। এটা 3GB 32GB প্রাইস পড়বে 14500 টাকা। Samsung A7 2017 সাল। তারপর এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কোনটা? Samsung এর Galaxy S9। এটা হচ্ছে Samsung এর Galaxy S9। বন্ধুরা এটা কিন্তু খুবই পপুলার একটা মোবাইল Samsung Galaxy S9। সো S9 এর কথা আর কি বলবো, আপনারা জানেন যে S9 আসলে মোবাইলটা খুবই দারুণ একটি মোবাইল। সো এর পিছনে ক্যামেরা দেখতে পাচ্ছেন, খুবই গর্জিয়াস একটি ক্যামেরা, এবং এর ফ্রন্ট ক্যামেরা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ওকে এটার প্রাইস কত? 28500 টাকা পড়বে। 28500 টাকা। এটা কত জিবি কত জিবি? 4GB 64GB ডুয়াল সিম। 4GB 64GB ডুয়াল সিম না? 28500 টাকা পড়বে Samsung এর এই S9 মোবাইলটি। এটা কোনটা? Samsung এটা J2 18 মডেল। এটা হচ্ছে Samsung J2 2018 সালের মডেল। ওকে সো এটা মোবাইলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একদম সম্পূর্ণ পুরো মোবাইল এক কালার করছে পিছন সাইডটা, খুবই সুন্দর দেখতে। পিছন সাইডটা দেখতে পাচ্ছেন। এটা কোনটা? Samsung J2 2018 সালের মডেল। এর প্রাইস পড়বে কত? এটা প্রায় 7000 টাকা পড়বে। এর প্রাইস হলো 7000 টাকা। 7000 টাকা হলে কিন্তু আপনি এটা নিতে পারেন। কত জিবি কত জিবি এটা? এটা 2GB 16GB। 2GB 16GB। ক্যামেরা কতখানি? ক্যামেরা হচ্ছে 8 আর 5। ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কোনটা? Samsung এর এটা C7 Pro। এটা হচ্ছে Samsung এর C7 Pro C এর সিরিজের। সো ওকে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। এর প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে আপনার 13500 টাকা। প্রাইস পড়বে 13500 টাকা। সুপার AMOLED ডিসপ্লে 13500 টাকা। 13500 টাকা। এটা C7 Pro কত জিবি কত জিবি? এটা 4GB 64GB। এখন নিউ প্রাইস আপনার 32500 টাকা বর্তমান প্রাইস। নিউ প্রাইস হচ্ছে 32500 টাকা। এটা 4GB 64GB আর আপনারা বেচতেছেন কত? 13500 টাকা। বন্ধুরা অর্ধেকের চেয়ে কিন্তু অনেক কম দামে আপনারা এখানে প্রাইসগুলো মোবাইলগুলো পাচ্ছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো ওকে এই ছিল মোটামুটি ওনার দোকানের এই Samsung। আমি এর একটা দ্বিতীয় পর্ব করব যেখানে আমি আরো অনেকগুলো Samsung মোবাইল দেখাবো। তো ওনাদের দোকানের কার্ড, ওনাদের দোকানটা হচ্ছে ধানমন্ডি 7 অর্চার্ড পয়েন্টের 4 নম্বর তলায়। আপনারা যদি আসেন তাহলে সম্রাট টেলিকম এখানে পেয়ে যাবেন। সো ওনাদের ফোন নাম্বার থেকে সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো যেন আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর ওনাদেরকে যখন কল দিবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, কারণ এছাড়া অন্য সময় ওনাদেরকে কল না দেওয়াটাই ভালো। সাবস্ক্রাইব করুন ইমরান চ্যানেলটিকে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যেন সবার আগে সব ভিডিও আপনি একেবারে সবার প্রথমেই পেয়ে যান। তো বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, কারণ এখানে প্রাইসগুলো আসলেই কম, কারণ অনেকগুলো মোবাইল আপনার অর্ধেকের চেয়েও আরও কম প্রাইসে পাবেন। আর এগুলো কোনো ক্লোন হতে পারে না, কোনো ক্লোন বা কপি হবে না। তো যাই হোক আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাঠিয়ে বেলকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।